ब्रेकफास्ट वाज नॉट येट ओवर बिफोर द मेन कम टू पुट अप द मार्किउ। সকালের খাবার খাওয়া শেষ হয়নি, তার পূর্বে লোকেরা তাঁবু খাটাতে চলে এসেছে। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কিউ পুট মাদার? ওমা, তুমি কোথায় তাঁবুটা খাটাবে? অর্থাৎ দেখো, এখানে এই যে কথাটা বলা হলো, ওমা তুমি কোথায় তাঁবুটা খাটাবে, এটা কে বললো? এটা লোরা জিজ্ঞেস করলো তার মাকে। মাই ডিয়ার চাইল্ড, ওর মা দেখো কি বলছে, মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বাচ্চা, ইটস নো ইউজ আস্কিং মি, এটা আমায় জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। আই এম ডিটারমাইন্ডেড, ডিটারমাইন্ডেড মানে হচ্ছে সিদ্ধান্ত করা। তাহলে কি বলছে দেখো, আই এম ডিটারমাইন্ডেড, আমি সিদ্ধান্ত করেছি, টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, এই বছর তোমাদের বাচ্চা কাচ্চাদের উপরেই দায়িত্ব ছেড়ে দেব। অর্থাৎ দেখো, এখানে লোরার মা বলতে চাইছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কিন্তু এবছর কোনো দায়িত্ব নেব না, এবছর আমি তোমাদের বাচ্চা কাচ্চাদের উপরে দায়িত্ব ছেড়ে দেব। ফরগেট আই এম ইওর মাদার, ভুলে যাও আমি তোমার মা। তাহলে দেখো এখানে কি বলছে লোরাকে, যে তুমি কিন্তু ভুলে যাও আমি তোমার মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আর আমাকে আচরণ করো একজন অতিথির মতো, অর্থাৎ আমাকে তোমরা একজন অতিথির মতো সম্মান করো। তাহলে কি বললাম, ট্রিট মি, আমাকে আচরণ করো বা আমার সঙ্গে আচরণ করো অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, একজন সম্মানীয় অতিথির মতো। ওকে, বাট মেক কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য ম্যান, বাট মেক কুড নট পসিবলি গো, কিন্তু মেক সম্ভবত যেতে পারবে না, অ্যান্ড সুপারভাইজ দ্য ম্যান, আর লোকেদের দেখাশোনা করতে পারবে না। অর্থাৎ তাদের যে গার্ডেন পার্টি হবে, সেই গার্ডেন পার্টির জন্য তারা যে লোকেদেরকে নিয়োগ করেছিল তাঁবু খাটাতে, সেই লোকেদের দেখাশোনা করার জন্য মেক যেতে পারবে না। কেন পারবে না দেখো, কারণটাও বলে দেওয়া রয়েছে। সি হ্যাড ওয়াশ হার হেয়ার, সে তার চুলগুলোকে ধুয়েছে, বিফোর ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়ার আগে। অর্থাৎ এখানে মেক কি করেছে না, তার চুলগুলোকে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়েছে, অর্থাৎ সকালের খাবার খাওয়ার আগে কিন্তু সে তার চুলগুলোকে ভালো করে ধুয়েছে। আরবার দেখানো লাইনটা, সি হ্যাড ওয়াশ হার হেয়ার, সে তার চুলগুলোকে শ্যাম্পু করেছে বা সে তার চুলগুলোকে পরিষ্কার করেছে, বিফোর ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়ার আগে। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টারবান, অ্যান্ড সি স্যাট, আর সে বসে রয়েছে, ড্রিঙ্কিং হার কফি, আর তার কফি খাচ্ছে, ইন এ গ্রিন টারবান, অর্থাৎ চুলে একটা সবুজ তোয়ালা বেঁধে সে কি করছে না, সে তার কফি খাচ্ছে। ওকে, উইথ এ ডার্ক হোয়াইট কার্ল স্টাম্পেল অন ইচ চিক, অর্থাৎ তার যে দুগালে দুপাশে দুটো কোঁচকানো চুল ঝুলছে। তার মানে দেখো তাকে কিরকম সুন্দর দেখাচ্ছে, সেই সুন্দরতার জন্য সে চুলগুলোকে ভালো করে ধুয়েছে এবং তার দুপাশে তার দুগালে কি করেছে, চুলগুলো কোঁচকানো চুল সামনের দিকে ঝুলছে, যাতে তাকে আরো বেশি সুন্দর দেখায়, সেই কারণে। জো দা বাটারফ্লাই, দেখো জোকে কি বলা হচ্ছে, প্রজাপতি। জো দা বাটারফ্লাই অর্থাৎ জো প্রজাপতি, অলওয়েজ কাম ডাউন ইন এ সিল্ক পেটিকোট, মানে সে একটা সিল্কের পেটিকোট পরে আসে। সিল্কের পেটিকোট বলতে বোঝানো হচ্ছে সায়ার মতো একটা পোশাক, সে সায়ার মতো পোশাকটি পরে আসছে। অ্যান্ড এ ক্যামিউনে জ্যাকেট, ক্যামিউনে জ্যাকেট হচ্ছে একটা জাপানি পোশাক, সেই জাপানি পোশাক পরে রয়েছে। অর্থাৎ দেখো এখানে জোকে কি বলা হচ্ছে না, জোকে প্রজাপতি বলা হচ্ছে, এবং সে একটা পেটিকোট পরে রয়েছে, অর্থাৎ সার মতো একটা পোশাক পরে রয়েছে, এবং কেমিনো জ্যাকেট পরে রয়েছে, অর্থাৎ জাপানি একটা জ্যাকেট পরে রয়েছে। ইউ উইল হ্যাভ টু গো লোরা, তোমাকেই যেতে হবে লোরা। ইউ আর দ্য আর্টিস্ট ওয়ান, তোমার মধ্যে চিত্রকলা রয়েছে, তোমার মধ্যে শিল্পকলা রয়েছে। অর্থাৎ লোরার মা লোরাকে বলছে যে তোমাকেই কাজ দেখাশোনা করতে যেতে হবে, কারণ তোমার মধ্যে শিল্পকলা রয়েছে, অর্থাৎ তুমি বুঝতে পারবে যে কোন জায়গায় কোন জিনিসটা সাজালে ভালো হবে। এওয়ে লোরা ফ্লিও স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ দেখো এর আগের লাইনটাতে লোরার মা কি করলো, লোরার প্রশংসা করলো, এবং লোরার সেই প্রশংসা শুনে সে সেখান থেকে চলে গেল, এবং কি করলো না, স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, তার হাতে রুটি এবং মাখনটি নিয়ে সেখান থেকে চলে গেল। ইটস সো ডেলিশিয়াস, ইটস সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, অর্থাৎ দেখো ইটস সো ডেলিশিয়াস, এটা খুবই সুস্বাদু হতো, টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, অর্থাৎ বাড়ির বাইরে খাবার খাওয়াটা। অর্থাৎ দেখো তারা যেহেতু একটা ধনী পরিবার, তারা সর্বদাই বাড়ির মধ্যে থাকে, মেয়েরা অত বাড়ি থেকে বেরোয় না, তাহলে তারা কি করছে, তারা সেই লোরা ভাবছে যে সম্ভবত বাড়ির বাইরে খাওয়াটা খুব একটা মজাটাই অন্যরকম। And besides, আর এর পাশাপাশি she loves having to arrange things, she loves having to arrange things, সে জিনিসপত্রের আয়োজন করতে ভালোবাসে। অর্থাৎ দেখো লোরা কি ভাবছে না, লোরা মনে মনে ভাবছে সে বাইরে বাড়ির বাইরে খাবার খাওয়াটার মজাটাই একটু আলাদা, এবং সে কি করছে না সে যে কোনো জিনিসের ব্যবস্থা করতে খুব ভালোবাসে। সি অলওয়েজ ফিল, সে সর্বদাই অনুভব করত, সি কুড ডু ইট, সে এটা করতে পারবে, সো মাচ বেটার মানে সবচেয়ে ভালো, দেন এনি বডি ইলস যে কারো চাইতে। অর্থাৎ দেখো লোরাকে তার মা তাকে দায়িত্ব দিচ্ছে সেই গার্ডেন পার্টির দেখাশোনা, গার্ডেন পার্টির জন্য যে সরঞ্জাম এসেছে সেটা কোথায় কি ভাবে লাগালে সেখানকার সৌন্দর্য সৃষ্টি হবে সেই দেখাশোনার দায়িত্ব দিয়েছে, এবং লোরা কি করে না লোরার সবচেয়ে ভালো লাগে সমস্ত কিছু ব্যবস্থাপনা করতে, এবং সেই একমাত্র জানে যে কোথায় কি জিনিসটা খাটালে সবচেয়ে ভালো হবে, এটা যে কোনো ব্যক্তির চাইতে সেই বেশি ভালো করে জানে।